দীপাবলি উৎসব মানেই শ্যামা পুজো। আমি এখন দাঁড়িয়ে রয়েছি সোধপুরের কুমারটুলিতে। এই কুমোর পাড়াতে প্রায় বলা যেতে পারে এখন প্রস্তুতি তুঙ্গে। তোমাদেরকে দেখাবো ঠিক কীভাবে মাতৃ প্রতিমা তৈরি হচ্ছে শ্যামা মায়ের আরাধনায়। আর কিছুদিনের মধ্যেই আমরা ব্রতী হব। কিছু ঠাকুরের কাজ যেরকম খড়ের কাজ শুরু হয়েছে, আবার কিছু ঠাকুরের কাজ অনেকটা এগিয়েছে, একমেটে হয়েছে। এখানে এই ঠাকুরটা যেরকম দেখতে পাচ্ছি, পিছনের যে অংশটা, পিছনের অংশটা ঠিক এমনভাবে রেডি। পরপর এখানে সমস্ত যে ঠাকুরের কাঠামো সেগুলো কিন্তু দাঁড় করানো রয়েছে। এখানে দেখতে পাচ্ছি একটি ঠাকুরের মাটির কাজ ফুলফিল কমপ্লিট হয়েছে, ঠিক আছে, কিন্তু রঙের কাজটা এখনও শুরু হয়নি। আরও একটি কাজ, আরও একটি ঠাকুর এখানে মুখটি, এখানে মুখটা বন্ধ করা রয়েছে, কেননা সবেমাত্র হয়েছে কাজটা, যেহেতু নিচের অংশটাতে রামকৃষ্ণ পরমহংসদেবকে দেখা যাচ্ছে। এই ঠাকুরগুলোর যে কাজ এখানে পুরোপুরি মাটির, অর্নামেন্টস সহ সমস্ত কিছুই পুরোপুরি মাটির কাজ। এদিকে বেশ বড় বড় কাঠামো রয়েছে। এই কুমোরপাড়াতে আমি মোটামুটি প্রতি বছর আসার চেষ্টা করি, কেননা বেশ কয়েকটা এখানে গোলা আছে, সেখানে কিন্তু বেশ ভালো ভালো ঠাকুর তৈরি হয়, বেশ বড় মাপের ঠাকুর তৈরি হয়। নিচের অংশগুলোতেও বেশ কিছু ছাঁচের কাজ চলছে দেখতে পাচ্ছ। আচ্ছা, পিছনে এই যে ঠাকুরটা তৈরি হচ্ছে, এটা বেশ অনেকগুলো কাজ রয়েছে ঠাকুরের আমি দেখছি, ঠিক আছে। এখানে এই ঠাকুরটা যখন রেডি হয়ে যাবে বেশ ভালো লাগবে দেখতে। দেখো, চালচিত্রের অংশে মহাদেব থাকবেন, তাই জন্য মহাদেবের যে মুখমণ্ডলটা সেটা এখানে রয়েছে, পুরোপুরি ছাঁচের কাজ এটা। সাথে সাথে এখানে ঠাকুরটাকেও দেখাই, ঠাকুর এখানে গাছের একটা অংশ রয়েছে এই জায়গাটাতে। মোটামুটি এই যে স্টুডিওটা দেখতে পাচ্ছি, এখানে রঙের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে, কেননা হাতে গোনা আর কয়েকটা দিনই বাকি রয়েছে। মা মনসা মৃৎশিল্পালয়, মৃৎশিল্পী দুলাল কৃষ্ণ পাল অ্যান্ড সন্স, চলো ভিতরের অংশটাতে গিয়ে তোমাদেরকে দেখাই। এই যে ছোট ছোট ঠাকুরগুলো, এগুলো বাড়ির জন্য বেশ উপযুক্ত একদম ঠাকুর, ঠিক আছে। বিভিন্ন যে কালারফুল কাজ, সে কালারফুল কাজ কিন্তু ইতিমধ্যেই স্টার্টেড। এই ফ্রেমটা যদি তোমরা দেখো, ভালো করে দেখতে পারবে বিভিন্ন যে কালার, সে কালার মানে চালচিত্রের অংশটাতে বিভিন্ন রকমের যে কালার, সে কালার রয়েছে, ঠিক আছে। মায়ের এখানে এই আরও রঙটা যে করা হবে, এখানে কাকু রঙ করছেন আমি দেখতে পাচ্ছি। এই ধরনের ঠাকুর অনেকের বাড়িতেই দেখতে পাওয়া যায়, আমি দেখেছি, ঠিক আছে। এরকম ছোটো মাপের এরকম ধরনের ঠাকুর, আর এর থেকে কিছুটা বড় মাপেরও আছে ওইখানে। এখানে চালচিত্র অংশটাতে জবা ফুল দেখতে পাচ্ছি। আচ্ছা, বাড়ির পুজোর জন্য তো মোটামুটি এগুলো খুব সুইটেবল, ঠিক আছে দাদা। এখন দামগুলো একদম নিচের থেকে দামগুলো কীরকম রয়েছে, তোমাদের রেঞ্জগুলো একটু বলে দাও। আমাদের মোটামুটি একদম লোয়েস্ট রেঞ্জ 2500 থেকে স্টার্টিং, তারপর আস্তে আস্তে 4, 4.5, 5, 6, 7 পর্যন্ত 8000 টাকারও ঠাকুর আছে। আচ্ছা, 2500-এর কোনগুলো মোটামুটি? 2500-গুলো এই যে পদ্মফুলের উপরে দেখতে পাচ্ছ, দক্ষিণা, পদ্মফুলের উপরে দক্ষিণাকালী, একদম বাড়ির জন্য পারফেক্ট ঠাকুর, ঠিক আছে। এগুলো 2500 থেকে, এগুলোর সাইজ কীরকম হয়, মানে কী কীরকম মাপ? এরকম আমাদের তো পোয়া হিসাবে 5 পোয়া ঠাকুর বলে এগুলোকে, এবার ফুটে নিলে পরে ইঞ্চিতে মেপে দিতে হবে। আচ্ছা, আর এই ঠাকুরগুলো কীরকম দাম রয়েছে? এইগুলো 4000, 4500, বিভিন্ন রকম কাজের উপর, বিভিন্ন অন্য রকমের কাজ আমি দেখতে পাচ্ছি, মানে চালির কাজটাতে বেশ সুন্দর লাগছে দেখতে, মানে কাজগুলো বেশ ভালো লাগছে দেখতে এবং কালারফুল লাগছে এখন যেহেতু কালারটা করা রয়েছে। এবার যদি দেখাই এই ঠাকুরগুলো, এইরকম কেমন দাম রয়েছে? 5000-এর রেঞ্জের রয়েছে। এগুলো চালির অংশটাতে পুরোপুরি মাটির কাজ রয়েছে। এখন কি অর্ডার নেওয়া হচ্ছে? আর অর্ডার লক্ষ্মী পুজোর আগের দিন থেকে শুরু হয়েছে, রাস্তা রাস্তা সব শুরু হয়েছে, কালী পুজো পর্যন্ত সবই অর্ডার নেওয়া চলবে। আচ্ছা, মোটামুটি অ্যাড্রেসটা বলে দাও, কীভাবে আসতে হবে এখানে? আমাদের সোধপুর স্টেশন থেকে আসলে পরে, স্টেশন নামলে পরে একদম পালপাড়া পানিহাটি, হ্যাঁ পালপাড়া বললে পরে যে কেউ নিয়ে আসবে, অটোতে বা টোটোতে। আর যদি ব্যারাকপুর বা শ্যামবাজার বা ডানলপগামী বাসে আসে, তাহলে ধানকল স্টপিস নামলে পালপাড়া। বেশ, এবার তোমাদেরকে আবার দেখাই ঠাকুর। এখানে এই যেরকম বায়না হয়ে গেছে, বেশ কিছু ঠাকুরের বায়না হয়েছে, আবার বেশ কিছু ঠাকুরের বায়না হবে, ঠিক আছে, এরকমটা রয়েছে। ফুলফিল কাজ কিছুটা অংশে বাকি রয়েছে এই অংশ, এই ঠাকুরগুলো এক একজনের এক এক রকমের ঠাকুর যেহেতু ভালো লাগে। এখানে যেরকম আমি দেখতে পাচ্ছি পিছনের অংশে গাছ রয়েছে, অবশ্যই নিচে মহাদেবকে দেখতে পাওয়া যাচ্ছে। আবার এই যে কাজটা দেখতে পাচ্ছি, যেটা তোমাদেরকে দেখালাম একটু আগে, এখানে কিন্তু এই মাটির অংশগুলো বেশ নিখুঁত কাজ রয়েছে, চালির যে অংশটা। একটু আমি দেখাই তোমাদেরকে চোখ আঁকার যে কাজ, সেটা কিন্তু চলছে এখানে, শিল্পী চোখ আঁকছেন এখানে। আর এই দিকের অংশগুলোতে আর একটুখানি বড় মাপের যে ঠাকুর, সে বড় মাপের ঠাকুর রয়েছে, ঠিক আছে।
ঠিক আছে, এখানে মোটামুটি তোমাদেরকে বললাম যে 2500 থেকে মোটামুটি 8000-এর মধ্যে এরকম রেঞ্জের বিভিন্ন ঠাকুর রয়েছে। অন্য রকমের মানে আমি দেখতে পাচ্ছি যে শাড়িটা এরকম মেরুন কালারের মায়ের যে শাড়ি, ঠিক আছে, ফুল এই অংশটা আমার বেশি ভালো লেগেছে। এখানে যে জবা ফুল রয়েছে, আমরা তো জানি যে মায়ের পুজোয় জবা ফুল তো কাজে লাগেই, ঠিক আছে, খুব ভালো লাগছে দেখতে কিন্তু টোটাল ব্যাপারটা। সকলি তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। মোটামুটি আমি দেখতে পেলাম যে এই রকম যে হাইটের ঠাকুরগুলো সেগুলো তো বেশিরভাগই মানুষ নিয়ে যান আর কি, বাড়িতে যে পুজোগুলো হয় যেখানে কোনো চালির অংশটা নেই দেখা যাচ্ছে না, ঠিক আছে, আর যাই জন্য রেঞ্জটা একটুখানি কম থাকে এ ধরনের ঠাকুরে। আর একটুখানি এর থেকে একটুখানি চালির অংশটা যদি তোমরা দেখো তাহলে এই এই ঠাকুরটা যেরকম চালির অংশটা রয়েছে একটুখানি রেঞ্জ বেড়ে যায় তাতে, কেননা পুরোপুরি মাটির কাজটা থাকে যেহেতু। এখানে এর থেকে আরও একটি বড় যদি দেখাই এই আর একটুখানি বড়ো ঠাকুর, তো সব থেকে বড়ো ঠাকুর যেটা দেখলাম আমি এখানে সেটা হচ্ছে ওই ঠাকুরটা সব থেকে বড়ো আমি দেখলাম এখানে, এই যতগুলো আমি এখানে রইল শতগুলোর মধ্যে। সকলি তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি। এতক্ষণ মোটামুটি চোখ আঁকা হয়নি এমন ঠাকুর দেখিয়েছি, এবার দেখাই একটি সম্পূর্ণ চোখ আঁকা হয়ে গেছে এমন একটি মাতৃ প্রতিমা দেখাই তোমাদের, ঠিক আছে। সাজের অংশটা তো বাকি রয়েছে কিন্তু চোখ কিন্তু অলরেডি এখানে আঁকা হয়ে গেছে, দেখতে কিন্তু অপূর্ব লাগছে মায়ের প্রতিমা। কাস্টমারের মানে রিকোয়ারমেন্ট অনুযায়ী পিছনের চালির অংশগুলোর যে রং সেগুলো বদলে যায়, ঠিক আছে, যেমন এখানে যে কাজটা আমি দেখতে পাচ্ছি বা ওই দিকের অংশের যে কাজগুলো দেখতে পাচ্ছি সেগুলো আলাদা, আবার জবা ফুল যেটা দেখালাম সেটা আলাদা, এই ঠাকুরটা যেরকম একটু অন্য রকমের কালার করা হচ্ছে, ঠিক আছে, যেমনটা রিকোয়ারমেন্ট থাকে আর কি তেমনটা। এই ঠাকুরটা দেখতে পাচ্ছ একটু অন্য রকমের কালার রয়েছে, দেখতে কিন্তু বেশ লাগছে, মানে দারুণ লাগছে। পদ্ম ফুলের মধ্যে রয়েছেন মা, এখানে টোটাল বিষয়টা কিন্তু এরকমটা, ঠিক এই স্টুডিওর যে এই মুহূর্তের পর্যায়টা সেটা আমি তোমাদেরকে দেখালাম। শিল্পী কাজ করছেন, সবাই ব্যস্ত এখন। সকলি তোমারই ইচ্ছা, তো বেশিরভাগ বাড়িতে আমি এরকম ধরনের কালারের ঠাকুরই দেখে থাকি, মানে বেশিরভাগ বাড়িতে বাড়ির ঠাকুর যদি বলো তোমরা, একটু অন্য রকমের কেউ যদি চায় তাহলে সেটা তো বানিয়ে দেওয়া হয়, শিল্পী তার পছন্দ মতো আর কি বানিয়ে দেন। এখনও সাজসজ্জার কাজ বাকি, সাজ পড়ালে আরও কিন্তু বিষয়টা বেশি সুন্দর লাগবে। তাছাড়া আরও একটি স্টুডিওতে আমি এখন চলে এসেছি, এখানে রঙের কাজটা ইতিমধ্যে কমপ্লিটেড নয়, সবেমাত্র এখানে দেখতে পাচ্ছ এগুলো মাটির কাজ হয়েছে, ওদিকে কিছু কাজ আছে সেগুলো কিন্তু কমপ্লিট হয়েছে অনেকটাই। ছোটো থেকে মাঝারি বিভিন্ন রকমের ঠাকুরই এখানেও রয়েছে, আমি একটুখানি ওই ঠাকুরগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে আপাতত তিনটে প্রতিমা রয়েছে, তিনটে প্রতিমা এখানে প্যাকিং অবস্থায় রয়েছে, সম্ভবত বায়না এখানে কমপ্লিট সাজের সাজ থেকে শুরু করে সম্পূর্ণ রূপে এখানে মা এখানে সুসজ্জিতা হয়ে আছেন, ঠিক আছে, আমি তোমাদেরকে দেখাবো। এটা তিনটি প্রতিমা কিন্তু তিন রকমের সাজ, এই দুটি প্রতিমার সাজ যেরকম একটুখানি অন্যরকম আমি দেখতে পাচ্ছি, এটা কিন্তু ডাকের সাজে মা এখানে ডাকের সাজে সেজে উঠেছেন, দেখতে কিন্তু জাস্ট অপূর্ব লাগছে। এই প্রতিমা যদি কথা বলি আমি, এই মুকুটের যে অংশটা ওপরের অংশ এরকম ফুলের মতো কিছু দেখতে পাচ্ছ, আর এখানে কিন্তু এরকম ধরনের মুকুট রয়েছে, ঠিক আছে, কিন্তু সাইজ তিনটি প্রতিমারই মোটামুটি একই সাইজ আমি দেখতে পাচ্ছি, শাড়িরও মোটামুটি শাড়িটাও একই রকমের, তিনটিকে একই যদি আমি ফ্রেমে নিই তাহলে ব্যাপারটা ঠিক এরকমটা দাঁড়ায়। একটু কাছ থেকে দেখাই মহাদেবের যে এখানে এখানে মূর্তিটা রয়েছে কতটা নিখুঁতভাবে এখানে কাজ করা হয়েছে, একটু কাছ থেকে দেখালেই কিন্তু সেটা তোমরা বুঝতে পারবে, মায়ের মুখটা কতটা সুন্দর, কতটা মিষ্টি দেখো। পঙ্কে বদ্ধ করো করি পঙ্গুরে লঙ্ঘাও গিরি, পঙ্কে বদ্ধ করো করি পঙ্গুরে লঙ্ঘাও গিরি।
এদিকে চলছে মাটির কাজ, ঠিক আছে, তারপর পর 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 স্টেপ বাই স্টেপ কাজগুলো চলবে, একদম স্ক্র্যাচেস পর্যায় থেকে একদম পরিণত রূপে ওঠার যে গল্পটা, সেই গল্পটা আমি প্রতিবারই দেখি এবং তোমাদেরকে দেখাই। আমার নিজেরও তো ভালো লাগে, অবশ্যই ভালো লাগে, কেন এগুলো কিন্তু অনেকটাই মোটামুটি মাঝারি মাপের ভালো বড় ঠাকুর আর কি, তার নিচে এই ঠাকুরগুলো রয়েছে। পদ্মফুলের মধ্যে আসুন, বেশ ভালো লাগছে দেখতে পুরো বিষয়টা। আরও একটি পাশের স্টুডিওতে আমি চলে এসেছি, এখানেও কিন্তু কাজ মোটামুটি চলছে, দেখাবো তোমাদেরকে। মুখমণ্ডলের কাজ বেশ কিছুটা কমপ্লিট হয়েছে, ঠিক এমনটা মানে শুকাতে দেওয়া হয়েছে, ঠিক আছে, এখানেও কিন্তু প্রস্তুতি মোটামুটি অনেকটাই পর্যায়ের চলছে আর কি। দেখতে পাচ্ছ ছাঁচের মধ্যে মাটি লেপে আর কি ব্যাপারটা কিন্তু এখন তৈরি করা হচ্ছে, এখানে গরমও দেওয়া হচ্ছে আর কি, মানে মুখমণ্ডলের যে কাজটা সেটা এখানে রেডি হচ্ছে। আরও একটা স্টুডিও পাশে, আরও একটা স্টুডিও, এখান থেকেই তোমাদেরকে দেখাই। এই স্টুডিওতে যে ঠাকুরগুলো তৈরি হয়েছে সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখো এখানে অনেক ঠাকুর পরপর পরপর রয়েছে, আর্টের বেশ কিছু ঠাকুর রয়েছে, ঠিক আছে, মানে থিমের ঠাকুর রয়েছে বেশ কিছু, তৈরি হচ্ছে এদিকে কিছু, কিন্তু রঙের কাজটা এখনও না এখানে কমপ্লিট হয়নি। রং ছাড়া মানে রংটা দেখতে ভালো লাগে, যেহেতু আর কিছুদিন পরেই পুজো, তো এখানে বেশ কিছু এরকম ঠাকুর তৈরি হয়ে রয়েছে। আবার বেশ কিছু খড় বাঁধার কাজ এখানে হচ্ছে, এখানে যেরকম এরকম খড় বাঁধার কাজ চলছে, ঠিক আছে। আবার এইখানে মাটির এক মেটের কাজ তো কমপ্লিট হয়েছে, মানে পরবর্তী যে মাটির কাজগুলো সেই মাটির কাজগুলো এখানে যেরকম চলছে। এখানে আমি কয়েকটা এখানে আর্টের ঠাকুর তোমাদেরকে দেখাই, ঠিক আছে। এই যে আর্টের ঠাকুরগুলো এখানে রয়েছে, ঠিক আছে, পরপর পরপর সমস্ত আর্টের ঠাকুরগুলো এই লাইনেই রয়েছে, ঠিক আছে, এই লাইনে সমস্ত আর্টের ঠাকুরগুলো রয়েছে। তো আমি যদি আর সময় পাই আসার, তাহলে আমি এসে দেখাতে পারবো তোমাদেরকে এগুলো রঙের অবস্থায় যতক্ষণ তৈরি হয়ে যাবে তখন। আর অবশ্যই এই রাস্তার ওপরের যে অংশ, সেই অংশে এরকম কাঠামো রাখা রয়েছে, একটা খড়ের কাজ যেরকম হয়েছে, এদিকে এক মেটের কাজ যেরকম শুরু হয়েছে। এই হচ্ছে মানে টোটাল সোদপুরের কুমারটুলির বর্তমান অবস্থা, যেটা তোমাদেরকে দেখালাম আমি, ঠিক আছে। এটা আরও কিছুদিন পরে আর কি আরও ব্যাপারটা আরও ভালোভাবে দেখানো যাবে, যেটা দেখালাম যেখানে রং হয়েছে সেটাই বেশিভাবে ভালো করে দেখালাম, দেখানোর চেষ্টা করলাম। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে জানিও। এখানে আসতে গেলে একটাই পথ, সেটা হচ্ছে সোদপুর স্টেশনে নামবে, নেবে তারপরে অটোকে বলতে হবে, অটোওয়ালাকে বলতে হবে যে পালপাড়া, পালপাড়া নামবে, তারপরেই তোমরা দেখতে পারবে আর কি। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে। খুব শীঘ্রই সোদপুর থেকে কারা কারা দেখছো কমেন্ট করে আমাকে জানিও। সোদপুর আমার বাড়ির একদমই কাছে, বলতে গেলে মধ্যমগ্রাম থেকে কাছেই, একটা অটোতেই চলে আসা যায়। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিরতি, ভালো থেকো সবাই, টাটা।